চূড়ান্ত লগ্নে দারুণ জমে উঠেছে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে চলতি সিরিজের শেষ টেস্ট ম্যাচ। দ্বিতীয় ইনিংসে 164 রানে অল আউট হয়েছে অস্ট্রেলিয়া। এই টেস্ট জিততে গেলে ভারতকে দ্বিতীয় ইনিংসে করতে হবে 155 রান। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। রবীন্দ্র জাদেজার স্পিনের দাপটে দ্বিতীয় ইনিংসে নাজেহাল হয় ওসিরা, তিনি পেয়েছেন 5 উইকেট। তবে এরই মধ্যে প্রাচীর তুলে ধরেন পিটার সিডলে। দ্বিতীয় ইনিংসে একমাত্র অসি ব্যাটসম্যান হিসাবে অর্ধশত রান করে শেষ ব্যাটসম্যান হিসাবে আউট হন তিনি। দিল্লির ফিরোজ শাহ কোটলার ঘূর্ণি পিচে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের 262 রানের জবাবে তৃতীয় দিনের খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই ভারতের প্রথম ইনিংস শেষ হয় 272 রানে। অস্ট্রেলিয়ার থেকে মাত্র 10 রানে এগিয়ে ইনিংস শেষ করে ধোনি বাহিনী। প্রথম ইনিংসের 94 রানে 7 উইকেট দখল করেছেন লিয়াম। ধাপা কাণ্ডের প্রতিবাদে মাঠপুকুরে সিপিএম এর মিছিল। মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউ এখনো ধরা না পড়ায় প্রশ্ন তুলেছে সিপিএম। মুখ্যমন্ত্রীর ভূমিকারও তীব্র সমালোচনা করেছে তারা। এদিন মিছিলে ছিলেন সুজন চক্রবর্তী, দেবেশ দাস সহ অন্যান্য সিপিএম নেতারা। তাদের দাবি, এলাকায় শান্তি ফেরাতে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। পঞ্চায়েত ভোটের আগে ফের মোর্চাকে শাসক দলের ধাক্কা। অ্যাসোসিয়েট সদস্য হিসেবে তৃণমূলে যোগ দিলেন কালচিনির মোর্চা সমর্থিত নির্দল বিধায়ক উইলসন চম্পামারি। শনিবার তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। তার দাবি, এতে পাহাড়ে দল আরও শক্তিশালী হবে, পাহাড়ের উন্নয়নের স্বার্থেই তৃণমূলে আসা, বললেন উইলসন চম্পামারি। কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গে গত বিধানসভা নির্বাচন থেকেই শক্তি বিস্তার শুরু করেছে তৃণমূল। সেই লক্ষ্যে বারবার পাহাড় সফরও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোর দিয়েছেন পাহাড়ে দলের সংগঠন মজবুত করায়। সম্প্রতি তরাই ডুয়ার্সের কয়েকশো মোর্চা নেতা তৃণমূলে যোগ দেন। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী লাটাগুড়ি সভায় দেখা যায় জন বার্লা গোষ্ঠীর নেতাদেরও। এমনকি সেদিন রাতে জলপাইগুড়িতে মুকুল রায়ের সঙ্গে বৈঠক করেন জন বার্লা। তৃণমূল সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে তৃণমূলের সঙ্গে গাঁট ছড়াও বাঁধতে পারে জন বার্লা গোষ্ঠী। এই পরিস্থিতিতে এবার তৃণমূলে এলেন চম্পামারি। রাজনৈতিক মহলের মতে, শুধু সংগঠন বিস্তারই নয়, এই ঘটনা নেপথ্যে রয়েছে মোর্চাকে বার্তাও। সুরের পরম্পরা শুরু করেছিলেন কাজী নজরুল ইসলাম। তার ছেলে কাজী অনিরুদ্ধর পর সেই সুরের পরম্পরাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার নাতি কাজী অরিন্দম। শনিবার রবীন্দ্রসদনে কাজী অনিরুদ্ধকে শ্রদ্ধা জানানো হয়। হাওয়াইন গিটার বাজাতেন নজরুলের ছেলে, তাকে দেখে গিটারে মজেছিলেন কাজী অরিন্দম। এদিন বাবাকে শ্রদ্ধা জানালেন গিটার বাজিয়ে। নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত আধুনিক, সুরের স্বরলিপিতে শ্রদ্ধা। সিঙ্গিং গিটার, গিটার গান গায়, বলতেন কাজী অনিরুদ্ধ। হাওয়াইন গিটারের গান ছুঁয়ে যেত প্রাণ। এদিনের অনুষ্ঠানের অন্যতম সঞ্চালক ছিলেন কাজী অরিন্দমের মেয়ে অভিপ্সা কাজী। সরাসরি সুরের জগতের না হলেও তিনিও সংস্কৃতি জগতের সঙ্গে জড়িত।